সামনে প্যারাভেট নেই, আমাদের বাড়ির সামনে ডাক্তার ভ্যাকসিন করতে 1800 টাকা, 1600 টাকা, 2000 টাকা চাইছে। তো যে কোনো জায়গায় ধান খেতে হোক, পানা পুকুরে হোক, কিন্তু করা যাবে না। অনেকেই একটা সিরিঞ্জ দিয়ে অনেক বাচ্চাদের ভ্যাকসিন করায়, সেটা কিন্তু অপরাধ। এবং দুটো হাত দিয়ে এটাকে ভালো করে নাড়াবে যাতে পাউডার আর লিকুইড মিক্স হয়ে যায়, যেন ঢালু না হয় সোজা করে। হ্যাঁ, পাউডারের সাথে লিকুইডটা মিক্স হওয়ার পর কিরাম একটা হালকা পিঙ্কি স্টোন আসে দেখো DHPPI ভ্যাকসিনে। নেক্সট ডিউ ডেট হচ্ছে 5th April, সেদিন কিন্তু রেবিজ হবে না, DHPPI বুস্টার হবে। প্রচুর জেলায়, প্রচুর শহরে, প্রচুর রাজ্যে প্রপার ডাক্তার নেই, প্রপার ভেট নেই, মানে ট্রিটমেন্টের প্রচণ্ড অভাব। আমি সেই কারণেই বলেছি, তোমাদের এরিয়াতে যদি ডাক্তার না থাকে, ভালো চিকিৎসা, ভালো ওষুধ, ভালো খাবার দাবার যদি যোগান না থাকে, তাহলে কিন্তু প্লিজ বন্ধুরা, এই ছোটো ছোটো প্রাণগুলোকে বাড়িতে নিয়ে যেও না। তোমরা কিন্তু যেচে এই খুনের মানে জন্য দায়ী হয়ে যাবে। খুব নিরীহ প্রাণ, আগে দেখে নাও যে কোথায় রাখবে, আদৌ সেখানে ট্রিটমেন্টের ঠিকঠাক ব্যবস্থা আছে কিনা। আমি দোডো আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, দাদা আমাদের পাড়ায় যে প্যারাভেট আছে বা যে ভেটেরিনারি ডক্টর আছে, তিনি বলছেন তিনি স্ট্যাম্প দিয়ে সই করে ভ্যাকসিন করাবেন, তার জন্য 1600 টাকা, 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত চার্জ করবে। আমরা তো অ্যাফোর্ড করতে পারবো না, তবুও আমাদের বাড়িতে কি তাহলে পোষ্য রাখবো না? রাখলেও তাকে কি ঠিক টাইমে ভ্যাকসিন করাতে পারবো না? বন্ধুরা, আমি একটা জিনিস বলবো, কথাটা হয়তো খুব কন্ট্রোভার্সিয়াল, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমরা বিবেচনা করবে, প্রত্যেকটা ডাক্তারের না এটা অ্যাটলিস্ট মানে কি বলবো, দায়িত্ব হওয়া উচিত, এটা কর্তব্য হওয়া উচিত, অ্যাটলিস্ট ভেটেরিনারি ডক্টরের এটা কর্তব্য হওয়া উচিত যে যে বাড়িতে যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের থেকে সেই টাকা নেওয়া। যখন ডাক্তারির শপথ নেওয়া হয় বা যখন ডাক্তারি পড়ার শপথ নেওয়া হয়, তখন কিন্তু একটা শপথের মধ্যে এই কথাটা মেনশন করা থাকে যে আমরা যেভাবেই হোক এই প্রাণগুলোকে বাঁচানোর চেষ্টা করব পুরো দমে। প্রচুর ডাক্তার আছে তারা বিনা পয়সাতে ভ্যাকসিন দেয়, প্রচুর ডাক্তার আছে শুধু ভ্যাকসিনের দামের ওপর 100-200 টাকা চার্জ করে ভ্যাকসিন দিয়ে দেয়। অনেকেই আছে যারা এটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে, এবং বিজনেস ইনকাম করা কোনোটা অপরাধ নয়, কিন্তু যে মানুষগুলো অ্যাফোর্ড করতে পারছে না, ডাক্তারবাবু তাদেরকে প্লিজ একটু কম দামে ভ্যাকসিন করিয়ে দিন। আমরা সবাই জানি বড়বাজারে মহামায়া বলে একটা দোকান আছে, এবং অনেক কোম্পানি ডিস্ট্রিবিউটর আছে, মেডিসিন কোম্পানি, যাদের ভ্যাকসিন প্রিন্ট যদি 1000 টাকা থাকে 280-300 টাকায় পাওয়া যায়। সেই সমস্ত খবর তো মানুষ আমাদের ভিডিও থেকে পেয়ে গেছেই, কিন্তু সবাইকেই বলবো ভ্যাকসিনেশন খুব ইম্পর্ট্যান্ট, নিজে পাকামো মেরে মারতে যাবেন না। প্রিয়াংশী বহু বছরের অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও কিন্তু জীবনে 3-4 বার হয়তো ভ্যাকসিন করেছে বাড়ির পোষ্যদের। আমরা এই সময়ে দাঁড়িয়ে এই গরমে পোষ্যকে কোথাও নিয়ে গিয়ে ভ্যাকসিন করাতে পারছি না, আর বাড়িতে আসার যে স্কেডিউল দেবাশিসদা সেটাও একটু প্রবলেম হচ্ছে, কারণ দেবাশিসদা প্রচণ্ড ব্যস্ত। ও যে এরিয়া থেকে আসবে, বেহালা এরিয়া, সেখানে কিন্তু প্রচুর কুকুরকে ভ্যাকসিন করাতে হয়, প্রচুর কুকুরের ট্রিটমেন্টের জন্য ওকে দৌড়দৌড়ি করতে হয় ডাক্তারকে সাথে নিয়ে। তাই বন্ধুরা, প্রিয়াংশী আজকে আমাদের বাড়ির আঁকিটাকে ভ্যাকসিন করিয়েছে। তোমরা কিন্তু এই ভ্যাকসিনেশনটাকে ছেলেখেলা ভাববে না, ডাক্তারের ভ্যালু সবার উপরে, ডাক্তার ভ্যাকসিনেশন করানো মানে নিশ্চিন্ত, কিন্তু ভ্যাকসিন করানো মানেই সঙ্গে সঙ্গে কুকুর সুস্থ হয়ে যাবে সেটা একদমই নয়। অ্যান্টিবডি তৈরি হতে বা ভ্যাকসিনের ভেতরে যে ডেড ভাইরাসটা আছে, যে প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে শরীরের ভেতরে ঢোকার পর, সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হওয়ার জন্য 21 দিন লাগে, অনেকে বলে 14 দিন, অনেকে বলে 7 দিন, আমি সব থেকে বেশি 21 দিন ধরেই চলি। ভ্যাকসিনেশন হওয়ার পরে কিন্তু পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ঠান্ডায়, এই প্রচণ্ড গরম পড়েছে, ঠান্ডায় বাচ্চাদের রাখবে। আর মানুষের উচিত একটু স্বাবলম্বী হওয়া, প্রত্যেকটা মানুষ যেন ভ্যাকসিনটাকে একটা পেশা হিসেবে না নিয়ে নেয়, খুব দরকার পড়ছে, ডাক্তার পাচ্ছ না, প্যারাভেট পাচ্ছ না, তখন তুমি এই ব্যবস্থা করলেও করতে পারো, কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে। কী করে বাড়ির আমেরিকা নাকিটাকে ভ্যাকসিন করাবো একদম গোদা বাংলায় সহজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভিডিওটা। বন্ধুরা, ভ্যাকসিন হবে, অনেকেরই কোয়েশ্চেন যে আমাদের বাড়ির সামনে প্যারাভেট নেই, আমাদের বাড়ির সামনে ডাক্তার ভ্যাকসিন করতে 1800 টাকা, 1600 টাকা, 2000 টাকা চাইছে, আমরা কি তা বলে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাতে পারবো না? একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, কিন্তু তারাই ট্রাই করবেন যাদের একটু হলেও মেডিকেল নলেজ রয়েছেন, বাড়ির সামনের ডাক্তার বা প্যারাভেটের থেকে আইডিয়া নিয়ে তবে কিন্তু ভ্যাকসিন করাবেন, যথেষ্ট রিস্ক হয়ে যেতে পারে। না হলে আমি জাস্ট থিওরিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমবারের জন্য গোদা বাংলায়। বরফের চাঁই রয়েছে বাটিতে, পাশে ডিসফোভ্যানের সিরিঞ্জ রয়েছে এবং 2 ml সিরিঞ্জ, এবং প্রিয়াংশীকে বলবো একটুখানি ভ্যাকসিনগুলো তুলে দেখিয়ে দাও। নভিভ্যাকের DHPPI হবে প্রথমে, হচ্ছে আমি একটু দেখাই সবাইকে, এই হচ্ছে নভিভ্যাকের DHPPI, একটা লিকুইড থাকে, ঠিক আছে, L4, এটা L4, একটা লিকুইড থাকবে এবং তার সাথে থাকবে একটা ড্রাই পাউডার। লিকুইডটাকে ফার্স্টে পাউডারের ভেতরে
মিশিয়ে দুটোকে ভালো করে হাত দিয়ে ঘষে মেশাতে হবে। মেশানোর পর কিন্তু সেটাকে সিরিঞ্জে নিতে হবে, মাপটা তো একই থাকে, 1 ml থাকে, এবং সেই মাপটাকে সিরিঞ্জে নিয়ে বাচ্চাটার যে জায়গায় তুমি ভ্যাকসিন করবে সেটাও আলটিমেটলি দেখাচ্ছি। বন্ধুরা, এবার ভ্যাকসিনের প্রিপারেশনটা হবে, চলো শুরু করো। ফার্স্টে সিরিঞ্জটা খুলে নিচ্ছে প্যাকেট থেকে, এবং তোমরা কিন্তু খুব সেফ, খুব পরিষ্কার একটা বাটিতে বরফ দিয়ে কিন্তু বটলগুলো বাড়িতে রাখবে। এটা কিন্তু যে কোনো জায়গায় ধান খেতে হোক, পানা পুকুরে হোক, কিন্তু করা যাবে না। অনেকেই একটা সিরিঞ্জ দিয়ে অনেক বাচ্চাদের ভ্যাকসিন করায়, সেটা কিন্তু অপরাধ। এই সিরিঞ্জ দেখতে পাচ্ছ, 2 ml সিরিঞ্জ, খুলে নাও সামনেটা। নিডলটা লাগিয়ে নিচ্ছে সিরিঞ্জে। আমাদের হাত কিন্তু ভীষণভাবে স্যানিটাইজ করা এবং ধোয়া, যে কোনো হাতে করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু যে কেউ ট্রাই করো না। এই লিকুইডের বটলটার ভেতর থেকে লিকুইডটাকে সিরিঞ্জে তুলে নিয়ে সেটাকে ড্রাই পাউডারের ভেতরে ঢোকাবে প্রিয়াংশী। যে লিকুইডটা থাকে সেটা কিন্তু ঢুকে গেছে সিরিঞ্জে। এবার সিরিঞ্জটা আস্তে আস্তে বের করে নিচ্ছে ও। খুব সাবধানে হাত দিয়ে কিন্তু এটা করতে হবে বন্ধুরা, ঠিক আছে? এবার যে ড্রাই পাউডারটা থাকে, দুটোই কিন্তু 1 ml এই মাপেই থাকে। ড্রাই পাউডারের ভেতরে আস্তে আস্তে সিরিঞ্জটাকে ঢুকিয়ে দেবে ও, খুব আস্তে, খুব আস্তে। তোমরা দেখবে কোনোভাবে সিরিঞ্জের মেন বডিতে যেন ডিরেক্ট কন্ট্যাক্ট না হয়। ওয়াটারটাকে আস্তে আস্তে দিয়ে দাও, এবার দিয়ে দেওয়া হয়ে গেছে। ওকে, এবং দুটো হাত দিয়ে এটাকে ভালো করে নাড়াবে যাতে পাউডার আর লিকুইড মিক্স হয়ে যায়, যেন ঢালু না হয় সোজা করে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে করতে হবে এটাকে, অনেকক্ষণ ধরে করতে হবে বন্ধুরা। এটাই হচ্ছে মেন ব্যাপারটা, যে এই লিকুইডটা, ভ্যাকসিনটা তৈরি হচ্ছে এভাবে। এর ভেতরে কিন্তু ডেড ভাইরাস থাকে। তোমরা ভাববে না ভ্যাকসিন করলেই সঙ্গে সঙ্গে কুকুর যে অসুস্থ হবে না, এরকম কোনো চান্স নেই। কিন্তু শরীরের ভেতরে ভ্যাকসিনটা ঢুকে, ডেড ভাইরাসগুলো ঢুকে কার্যকরী হতে মোটামুটি ডাক্তাররা বলে 21 দিন, অনেকে বলে 14 দিন, অনেকে তাড়াতাড়ি কুকুর বিক্রি করার জন্য 7 দিনও বলে, যেটাকে আমি খুব একটা বিশ্বাস করি না। ভালোভাবে মেশানো হচ্ছে এবং আমরা দেখে নেব মাঝে মধ্যে, একটু দেখে নিস। এই যে ভ্যাকসিনটা ভেতরে মিক্স হয়েছে দেখো পাউডারের সাথে, আর একটু ঘোরাতে হবে হাত দিয়ে। আস্তে আস্তে যদি তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, তোমরা কিন্তু বাড়ির পোষ্যকে নিজেরাও দিতে পারবে, কিন্তু সবার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে। ভিডিও দেখে অনেকেই অনেক কিছু শিখে যায়, যেহেতু জীবন নিয়ে এই কাজগুলো হয়, আমরা জীবন নিয়ে কাজগুলো করি, তাই জীবন নিয়ে কোনোভাবে রিস্ক কিন্তু নেবে না বন্ধুরা। প্রচুর হাইজিনের ব্যাপার দেখেছো, বাটি ভর্তি এই যে বরফ, তার সাথে যে টেম্পারেচারে রাখতে হয় ফ্রিজে, সেটা তোমরা রাখতে পারলে তবেই কিন্তু এই দায়িত্ব নিতে পারবে, তাও ডাক্তার বা প্যারাভেটের সাথে কনসার্ন করে। পাউডারের সাথে লিকুইডটা মিক্স হওয়ার পর কিরাম একটা হালকা পিঙ্কি স্টোন আসে দেখো DHPPI ভ্যাকসিনে, ঠিক আছে? এই ভ্যাকসিন তৈরি হলো, এবার ভ্যাকসিন অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, মিক্সচারটা এবার লিকুইড আর ড্রাই পাউডারের মিক্সচারটা এবার সিরিঞ্জে ঢুকিয়ে দেওয়া হলো। দেখো মিষ্টি এই পুচকেটা কত সুন্দর ভ্যাকসিন নিজে থেকেই নিয়ে নিচ্ছে। বন্ধুরা, এমনভাবে ভ্যাকসিন দিতে হবে যাতে বাচ্চাটা লেগে না যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বন্ধুরা, সেকেন্ড ভ্যাকসিন যেহেতু হয়ে গেল, এবং এই সেকেন্ড ভ্যাকসিনে কিন্তু ওর এই যে ভ্যাকসিনের স্টিকার যেটা, সেটা কিন্তু এখানে লাগিয়ে দিতে ডেটটা লিখতে হবে। ডেট লেখা হয়ে যাচ্ছে ভ্যাকসিনেশনের, ঠিক করে কালি পড়ছে না, কি অবস্থা, কালি শুকিয়ে গেছে দেখেছ। আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট ডিউ ডেট হচ্ছে 5th April, সেদিন কিন্তু রেভিজ হবে না, DHPPI বুস্টার হবে। এখন অনেকগুলো ভ্যাকসিন কিন্তু বেড়ে গেছে, সব কিছু ডাক্তারের সাথে পরামর্শ করে দিয়ে। বন্ধুরা, এই যে তোমার সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প লেখা না, এখানে শুধুমাত্র ডাক্তারই সিগনেচার আর স্ট্যাম্প মারতে পারে, কোনো প্যারাভেট বা কম্পাউন্ডার এখানে দিতে পারে না, বা আমরাও দিতে পারি না। আমরা জাস্ট রেকর্ডের জন্য কবে দেওয়া হলো, নেক্সট ডিউ ডেট কবে, সেটা লিখে দিলাম। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলবো, এই যে ভিডিওটা দেখলে অনেকেই হয়তো ইন্সপায়ার্ড হয়ে এক্ষুনি বড় বাজারে গিয়ে ভ্যাকসিন কিনে নেবে, সেটা কিন্তু করো না। তোমার বাড়ির পোষ্যের যদি ট্রিটমেন্ট করার জন্যে বা যদি ভ্যাকসিনেশন করার জন্য সামনাসামনি কোনো প্যারাভেট না পাও, যদি ডাক্তার না পাও,
কোনো এক্সপিরিয়েন্স লোকের সাথে কনসাল্ট করো, কোনো ডক্টরের সাথে ফোনে কনসাল্ট করো, তারপর কিন্তু ভ্যাকসিনেশন করিও। যারা প্রথমবার করবে তাদেরকে বারণ করবো, প্রথমবার কিছুদিন কোনো ডক্টর বা কোনো কম্পাউন্ডার প্যারাভেটকে দেখো, সামনে থেকে অ্যাসিস্ট করো, তারপর কিন্তু এই পদে মানে এই পথে পা বাড়াও, এটাই বলবো তোমাদেরকে। এটা কিন্তু আমি সাজেশন দিচ্ছি না সবাইকে ভ্যাকসিন করাতে, এই ভিডিওটা দেখে তোমাদের একটা নলেজ হবে ভ্যাকসিন কীভাবে তৈরি করা হয় শরীরের ভেতরে ইনজেক্ট করার আগে পর্যন্ত। ছুঁচেরও কিন্তু কিছু পরিমাপ আছে, কিছু কিছু মানুষ এই কুকুরের চামড়া তুলে ভ্যাকসিন দেওয়ার সময় ইনসুলিনের সুচ ইউজ করে, যেমন পমস্কেয়ারের অসিন্দা আমাদের বলছিল ছোট সুচ, যাতে শরীরের ভেতরে প্রপারলি ভেতরে ঢুকে মাসেলে আঘাত না করতে পারে। আমরা খুব শর্টে তোমাদেরকে দেখালাম, কিন্তু প্রচণ্ড হাইজিনিক ওয়েতে পারলে হাতে গ্লাভস পরে কিন্তু করবে। কিন্তু যদি অবস্থা থাকে, যদি ব্যবস্থা থাকে ডাক্তার বা প্যারাভেটের, তাহলে তো সমস্যাই নেই, নিজেই রিস্ক নিও না, সবাইকেই বলবো আমি। সমাজের যা অবস্থা, ডাক্তারদের যা অভাব, মানুষ যদি নিজে স্বাবলম্বী না হয়ে যায় তাহলে কী হবে? ডাক্তাররা নাকি এই বাচ্চাগুলোকে বাঁচাবে, ডাক্তাররাই যদি এত টাকা করে চার্জ করে তাহলে সেই ডাক্তারের ডাক্তারি হওয়ার যোগ্যতা এখনও অর্জন হয়নি আমি মনে করি। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের বাড়ির কোনো বাচ্চা যদি এই মুহূর্তে জন্মে থাকে, যাদেরকে তুমি চাইছো ভালো বাড়িতে দিতে, তোমরা আমার সাথে যোগাযোগ করো, কল করো। হ্যাঁ, তোমরা তোমাদের নিজস্ব দাম ডেফিনেটলি পাবে, কোনো প্রাণের কোনো দাম হয় না, কিন্তু একটা প্রপার ভ্যালুতে তোমরা কিন্তু অন্য লোকের বাড়িতে তাদেরকে দিতে পারবে। এবং শুধু তাই নয়, আমি চেষ্টা করবো সেই বাচ্চাগুলোকে নেওয়ার আগে পর্যন্ত মানুষ যাতে না ছুঁয়ে না ঘাঁটাঘাঁটি করে। খুব ভালো থাকো বন্ধুরা, আর বাড়ির পোষ্যদের এবং নিজেরাও খুব ভালো থেকো। শুধুমাত্র এরম যেন না হয় যে প্রাণীদের, বিভিন্ন প্রাণী বিভিন্ন অ্যানিমালকে তুমি সাহায্য করতে গিয়ে, ভালো রাখতে গিয়ে নিজের পরিবারকে তুমি ডিপ্রাইভ করছো। মানুষ হয়ে জন্মেছি আমরা, মানুষের সাথেও যেভাবে থাকবো এই নিরীহ প্রাণীদের সাথেও সেভাবে থাকবো। অবসেসড হয়ে যাও না বন্ধুরা। আমি প্রত্যেকটা সেলার, প্রত্যেকটা ব্রিডারকে বলবো, বাড়ির যে সমস্ত বাচ্চারা আছে তাদের নির্দিষ্ট সময় পাপি ডিপি দেবেন, তারপর 21 দিন পর DHPPI দেবেন, বুস্টার ডোজ দেবেন, যতক্ষণ না বিক্রি হচ্ছে অন্যের বাড়ি আর যাচ্ছে, প্রপার ভ্যাকসিনেশন আপডেট করে রাখবেন। ভ্যাকসিনেশন আপডেট মানে শুধু ভ্যাকসিন কার্ড থাকা নয়, মোবাইলে ভিডিও করবেন যাতে লোককে দেখাতে পারেন, তার আগে ডিওয়ার্মিং করবেন, ভ্যাকসিনেশনের আগে যতদিন আগে করাতে হয়, এবং একটা নির্দিষ্ট সময় থেকে কমপ্লিটলি যতদিন আপনার কাছে থাকবে, যতক্ষণ না বিক্রি হচ্ছে, লিভারের ওষুধ খাওয়াবেন। ভ্যাকসিনেশন হলো জার্মান শেফার্ড। এই যে ভ্যাকসিনেশন হচ্ছে বা যা হচ্ছে, এবার লেখা হবে এই নোভিভ্যাকের পাপি ডিপি হলো। আমি শিক্ষিত অশিক্ষিত, মানে আমি ম্যাক্সিমাম শিক্ষিত অশিক্ষিত সেলার ব্রিডার সবাইকে দেখছি, অদ্ভুত লাগে, বড় বড় ডায়লগ দিচ্ছে। এদিকে 56-57 দিন বাড়িতে কুকুর আছে, বিক্রি হয়নি, তারা DHPPIও করাচ্ছে না। দায়িত্বটা মাথায় নিন, নাহলে লোকজন আপনাদের থেকে কুকুর কিনবে না। হ্যাঁ, একটু সিরিয়াস হন বন্ধুরা। কুকুর অন্যের বাড়িতে পাঠানোর আগে ঠিক টাইমে লিভারের ওষুধ, ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমার বাড়িতে চলছে জার্মান শেফার্ড, তাদের ভ্যাকসিনেশন, দেখতেই পাচ্ছেন। আরও একটা ভীষণ দুষ্টু জার্মান শেফার্ডের ভ্যাকসিনেশন হলো আজকেই, যেহেতু দুজনের জন্ম সেম ডেটে, আজকেই নিয়ম করে ওদের ভ্যাকসিনেশন হলো। এবং আজকে কিন্তু ব্লুয়ের এই বছরের, মানে এই বছরের DHPPI এর বুস্টার ডোজটাও হবে, সে তার ভিডিও আমরা করব। এবং এই যে ভ্যাকসিনেশন হলো, এটা পাপি ডিপি, এবং সবাই কিন্তু বন্ধুরা ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, হেলথ এইসব নিয়ে বেশি জোর দাও। এর থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্ট কুকুর কেনা নয়, কুকুর কেনার আগে এই সমস্ত জিনিস নিয়ে একটু চর্চা করো, একটু আইডিয়াস নিও, মেডিসিন নিয়ে আইডিয়াস নিও, হেলথ নিয়ে আইডিয়াস নিও, তারপর কুকুর কিনো কারোর থেকে।